সবাইকে ইএলবিতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব খাল নিয়ে। আজকে আমরা তিনটা খালের কথা আলোচনা করব। বেসিক্যালি এই তিনটা খালই কৃত্রিম বা মানবসৃষ্ট খাল। প্রথমে আমরা আলোচনা করব পানামা খাল নিয়ে। এই পানামা খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য। কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু পরে জানব। তার আগে জেনে নেই এই খালটি আসলে কোন দেশে অবস্থিত। এই খালটি পানামা দেশে অবস্থিত। এটার দৈর্ঘ্য হচ্ছে 77 কিলোমিটার এবং এই খালের খনন কাজ শুরু করে আসলে ফ্রান্স 1881 সালে। কিন্তু দুঃখের বিষয় যে শ্রমিক দুর্ঘটনার কারণে তারা খালটির খনন কাজ সমাপ্ত করতে পারেনি। পরে 1904 সালে যুক্তরাষ্ট্র পুনরায় খালটির খনন কাজ শুরু করে এবং তারা এই কাজটি করতে সমর্থ হয় এবং তারা 15 আগস্ট 1914 সালে এই খালটিকে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেন। পরে 1999 সালে যুক্তরাষ্ট্র এই খালটি পানামার নিকট হস্তান্তর করে এবং পানামা এই খালটিকে বর্তমানে পরিচালনা করে এবং দেখভাল করে। এখন প্রশ্ন হচ্ছে এই খালটি কেন এত বেশি গুরুত্বপূর্ণ, এখন আমরা সেটাই দেখব। তো আমরা ম্যাপে জানি যে উপরের দিকটা হচ্ছে, যে উপরের দিক হচ্ছে উত্তর দিক, নিচের দিক হচ্ছে দক্ষিণ দিক, এবং এই পাশটা হচ্ছে পশ্চিম পাশ, আর এই পাশটা হচ্ছে যে পূর্ব পাশ, ঠিক আছে? তো আমরা দেখবো আগে আসলে পানামা খাল কোথায় অবস্থিত। এই যে পানামা সিটি যেটা এখানে দেখা যাচ্ছে, এইখানে এই এই খালটি হচ্ছে আসলে পানামা খাল। তো তোমরা দেখো এই যে শুরু একটা পথ, ঠিক আছে, এই পথটাই জাস্ট দুইটা সাগরের মাঝখানে অবস্থিত। একটা হচ্ছে আমাদের নর্থ আটলান্টিক আর একটা হচ্ছে আমাদের সাউথ প্যাসিফিক। এখন এখানে প্যাসিফিক মানে হচ্ছে আসলে প্রশান্ত মহাসাগর। তাহলে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মাঝখানে এই যে এই জায়গাটাতে সরু একটা পথ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে বিদ্যমান। তো এখন হয়েছে কি, এই খালে যখন ছিল না তখন আমেরিকার পূর্বের যে জাহাজগুলো, এই পাশে হচ্ছে পূর্ব, এই পূর্বের যে জাহাজগুলো সেগুলো পশ্চিমে যাওয়ার জন্য এই চিলির, এটা হচ্ছে চিলি, তোমরা একটু দেখো এই শুরু দেশটা হচ্ছে চিলি, এটাও চিলি, এই এতটুকু চিলি। এই চিলির এখানে ক্যাপহর্ন নামক একটা এলাকা আছে, এই এলাকার পাশ দিয়ে এই একদিকের জাহাজগুলো এই এলাকার পাশ দিয়ে এভাবে হয়ে এভাবে হয়ে তারপরে পশ্চিমে আসতো। অর্থাৎ পূর্বের জাহাজগুলো এভাবে ঘুরে এভাবে ঘুরে তারপরে এইদিকে আসা লাগতো, ঠিক আছে? তো তখন ওই পণ্যবাহী জাহাজগুলোকে অতিরিক্ত 15,000 পথ পাড়ি দেওয়া লাগতো। তো তখন মূলত ফ্রান্স উদ্যোগ নেয় যে এই পানামার মধ্য দিয়ে একটা কি করা, খাল নির্মাণ করা বা খাল খনন করা। ফ্রান্স ব্যর্থ হওয়ার পরে সেটা যুক্তরাষ্ট্র আবার উদ্যোগ নেয় এবং যুক্তরাষ্ট্র সেখানে খালটি খনন করে ফেলে, যার কারণে যুক্তরাষ্ট্রের এখন যে কোনো জাহাজ, এই যে পশ্চিমের যে কোনো জাহাজ খুব সহজে এদিকে চলে আসে পূর্বে, বা পূর্বের যে কোনো জাহাজ খুব সহজে পশ্চিমে চলে আসে। এবার আমরা চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি খাল, সেটা হচ্ছে সুয়েজ খাল। এই খালের কথা শুনি নেই আমরা প্রায়, এরকম মানুষ বাংলাদেশে খুব কমই আছি। যদিও এই খালটা মিশরে অবস্থিত, তারপরে আমরা এই খাল সম্পর্কে সবাই জানি। এই খালটি মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত এবং এর দৈর্ঘ্য হচ্ছে যে 192 কিলোমিটার, অনেক বড়। খালটির কাজ শুরু হয়, অর্থাৎ খনন কাজ শুরু হয় 1859 সালে এবং এর খনন কাজ শেষ হয় 1869 সালে। অর্থাৎ দীর্ঘ 10 বছর ব্যাপী এই খালের খনন কাজ চলে। এই খালের যিনি উদ্যোক্তা ছিলেন তিনি ছিলেন ফার্দিনান্দো দে ল্যাসেন্স। তার উদ্যোগেই মূলত এই খালের খনন কাজ শুরু হয়। তিনি একজন ফরাসি প্রকৌশলী। এই খালের আরও একটি নাম আছে, সেই নামটি হচ্ছে হাইওয়ে টু ইন্ডিয়া। কেন এই খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এখন সেটা জানব। এখন আমরা দেখব সুয়েজ খাল কেন এত বেশি গুরুত্বপূর্ণ। তার আগে আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু তোমাদের জন্য অনলাইনে একটা অ্যাডমিশন প্রোগ্রাম চালু করছি, তোমরা হয়তো অনেকে জানো, ছায়াপথ হচ্ছে সেটার নাম। এই অ্যাডমিশন প্রোগ্রামে আমরা অ্যাডমিশন টেস্টের ফুল সিলেবাস কমপ্লিট করে দিব, অর্থাৎ আমরা অনলাইনে ক্লাস নিব তোমাদের, তোমরা অনলাইনে বাসায় বসে ক্লাস করতে পারবা। আমাদের টিচাররা থাকবেন টিচারদের বাসায়, বাসায় বসে তোমাদের ক্লাস নিবেন, আর তোমরা থাকবে তোমাদের বাসায়। আমাদের ইংলিশ ক্লাস নিবেন রায়হান বোরহান ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটির আইবি এবং ল থেকে উনি পড়ালেখা করেছিলেন এবং উনি ইউসিসি কোচিং এ দীর্ঘ 15 বছর ধরে ক্লাস নেন, ঠিক আছে? তোমরা হয়তো অনেকে জানো। তো তোমরা চাইলে আমাদের সেই অনলাইন প্রোগ্রামে রেজিস্ট্রেশন করতে পারো। আমরা একদম মাত্র নামে মাত্র ফি নিচ্ছি 700 টাকা, শুধু টিচারদের বেতন দেওয়ার জন্য। এখানে কোনো লাভ নেই, আমাদের প্রফিট নেই, শুধুমাত্র শিক্ষকদের বেতন দেওয়ার জন্য আমরা 700 টাকা নিচ্ছি রেজিস্ট্রেশন ফি। তোমরা চাইলে আমাদের সেই অনলাইন প্রোগ্রামে ভর্তি হতে পারো। আমাদের এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সব ধরনের ক্লাস থাকবে,
আবার যারা সায়েন্সে পড়ো তাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থাকবে। তো যারা এ ইউনিট বি ইউনিট এবং ডি ইউনিটে কোচিং করবা বা কোচিং করতে চাচ্ছ তারা আমাদের অ্যাডমিশন প্রোগ্রামে ভর্তি হতে পারো। আমাদের একটা কোচিং না, অনলাইন অ্যাডমিশন প্রোগ্রাম, ঠিক আছে? তো আমরা এখন সেই গুরুত্বপূর্ণ খাল সুয়েজ খাল সম্পর্কে জেনে নিই। আমাদের এই সুয়েজ খালটি মিশর, এটা হচ্ছে মিশর ইজিপ্ট, মিশরের এই সুয়েজ যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে আসলে সুয়েজ খাল, ঠিক আছে? একদম এখান দিয়ে দেখো এই যে এই পাশে চলে আসছে, তো এই পাশে যে সাগরটা ছোট সেই সাগরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে র্যাড সি, এই যে র্যাড সি লিখা, এবং এই পাশে যে সাগরটা এই সাগরটা এটা হচ্ছে মেডিটেরানিয়ান সি বা যেটাকে আমরা ভূমধ্য সাগর বলে চিনি। তাহলে এই সুয়েজ খালটি কি করলো, ভূমধ্য সাগরের সাথে লোহিত সাগরকে যুক্ত করেছে। এখন এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে এই ইউরোপের দেশগুলো ফ্রান্স ইতালি গ্রিস এইসব দেশের পণ্যবাহী যে জাহাজগুলো সেগুলো ভূমধ্য সাগর হয়ে এই সুইস খালে চলে আসে, সুইস খালে এসে তারা এশিয়াতে উঠে যায়, অর্থাৎ ইরাক ইরান এবং আফগানিস্তান পাকিস্তান হয়ে ইন্ডিয়া পর্যন্ত আসতে পারে। এই জন্য এই খালটিকে হাই ওয়ে টু ইন্ডিয়া বলা হয়। এবার আমরা চলে এসেছি আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাচীনতম খাল, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম খাল হচ্ছে যে এই খালটি, এটি গ্রান খাল, এটাকে চীনের মহাখালও বলা হয়ে থাকে। তো এটি পৃথিবীর প্রাচীনতম খাল আমি অলরেডি বলছি, এবং দীর্ঘতম কৃত্রিম খাল, অনেক বিশাল লম্বা, এটি হচ্ছে 1776 কিলোমিটার এবং এটা চীনে অবস্থিত। খালটির খনন কাজ 581 থেকে 618 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। যেহেতু এই খালটির খনন কাজ প্রাচীনকালে শুরু হয়েছিল সেহেতু এই খালের খনন কাজ সংক্রান্ত ইতিহাস তেমন একটা জানা যায়নি। এই খালটি এত বিশাল বড় যে এটি চীনের বেজিং থেকে হাংসো শহর পর্যন্ত বিস্তৃত, এবং চীনের অর্থনীতিতে এই প্রাচীন খালটি খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে প্রাচীন কাল থেকে একদম। এখন আমরা ম্যাপে এই খালটি সম্পর্কেও দেখব। এখন আমরা দেখব গ্রান্ড ক্যানেল বা গ্রান্ড খাল, আমরা বলেছিলাম এটা চীনে অবস্থিত এবং চীনের অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং সবচেয়ে প্রাচীনতম খাল। দেখো এই যে এই খালটি আসলে গ্রান্ড ক্যানেল, ঠিক আছে? এই খালটি এবং এই খালটি দেখো কত বিশাল লম্বা, তার কোনো শেষ নাই, এদিকে শেষ নাই এবং ঠিক এদিকেও কিন্তু কোনো শেষ নাই। আমরা বলেছিলাম যে এটি হচ্ছে যে পৃথিবীর দীর্ঘতম খাল। সো তোমরা যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক দিতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করো, ফেসবুক পেজ আছে আমাদের এডুলেকচার ভিডিও, সেখানে তোমরা লাইক দিতে পারো। আমরা পরবর্তীতে সাধারণ জ্ঞান থেকে আরো ভিডিও আপলোড দিব। আজকে আমরা মূলত 3টা গুরুত্বপূর্ণ খাল সম্পর্কে জানলাম, এভাবে আমরা আস্তে আস্তে আরো টিউটোরিয়াল নিয়ে আসবো তোমাদের জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।